নমস্কার, আমি বর্ণালী চন্দ। আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ভাষার মনস্তাত্ত্বিক দিকগুলি, দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ইহা স্পষ্ট যে ভাষা মানব মস্তিষ্কে এবং মনে গভীরভাবে আসীন, অর্থাৎ আমরা আগে যে আলোচনা করেছি তার থেকে আমরা জানতে পারছি ভাষা মানুষের মস্তিষ্কে এবং মনে গভীরভাবে রেখাপাত করে। মানে যখন একজন মানুষ জন্মগ্রহণ করে তখন থেকেই কিন্তু সে ভাষাটা শিখে নেয়, তখনই তার মস্তিষ্ক তাকে নির্দেশ দেয় যে কিছু বলতে হবে, কিছুভাবে অন্যের সাথে যোগাযোগটা বজায় রাখতে হবে। লক্ষ্য করা যায় যে মস্তিষ্কের কোনো একটি অংশে আঘাত লাগলে ভাষার বা কথা বলার ভারসাম্য বিঘ্নিত হয়। আমরা যদি লক্ষ্য করি, অনেক সময় কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি মাথায় আঘাত লাগে তাহলে কিন্তু কথা বলার ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে, মানে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, ভাষার ভারসাম্য বিঘ্নিত হয়। ভাষার ভারসাম্যটা কি? না, ভাষার ভারসাম্য হলো আমরা কখন কথা বলবো, কার সাথে কিভাবে কথা বলবো এবং কার সাথে কোন ভাষায় কি বিষয়ে কথা বলবো, এগুলো হচ্ছে ভাষার ভারসাম্য। কিন্তু যদি মস্তিষ্কে আঘাত লাগে তাহলে এই ভারসাম্যটা কিন্তু হারিয়ে যায়, কখনো বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে, কখনো বা হারায় কথা বলার ক্ষমতা, কখনো শব্দ গঠন বিকৃত হয়, আবার কোনো ক্ষেত্রে বাক্য গঠনও। এই যখন মস্তিষ্কে আঘাত লাগে তখন অনেক সময় সেই ব্যক্তি বুঝতে পারে না যে অন্যেরা তাকে কি নির্দেশ দিচ্ছে বা তার সাথে কিভাবে কথা বলছে, সেই বোঝার যে বুদ্ধিটা সে হারিয়ে ফেলে মাথায় আঘাত লাগলে। কখনো সে কথা বলতেই পারে না। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অ্যাক্সিডেন্টের পর অনেকে কথা বলতে ভুলে যায় বা কথা বলতে পারে না, কোনো এক কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এবং মস্তিষ্ক তাকে নির্দেশ পাঠাতে পারে না যে তুমি কথা বলো বা তুমি অন্যের সাথে যোগাযোগ রক্ষা করো। শব্দ গঠনও বিকৃত হয়। আমরা পাগলদের দেখেছি, যারা পাগল হয় তাদের মস্তিষ্কেই সমস্যা থাকে এবং তারা প্রলাপ বকে, তারা অসংলগ্ন কথাবার্তা বলে, তাদের কথা বলতে না শব্দ গঠন আছে, না ধ্বনি গঠন আছে, না বাক্য গঠন আছে, তারা তাদের যা মনে আসে তাই বলে। ফলে মস্তিষ্কে আঘাত লাগার ফলে বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে শব্দ গঠনও কিন্তু বিকৃত হয়, কোনো ক্ষেত্রে বাক্য গঠনও। এটা একই উদাহরণ যে পাগল বা মাথায় আঘাত লাগা কোনো ব্যক্তি অনেক সময় কিন্তু খুব ভুল ভাল কথা বলে বা অসংলগ্ন কথাবার্তা বলে, তারা তখন পরিস্থিতিও বিচার করতে পারে না বা কার সাথে কথা বলছে, কি কথা বলছে বা কি বিষয়ে কথা বলছে সেটা কিন্তু তারা বুঝতে পারে না। তারা শুধু কথাই বলতে থাকে, তাতে না থাকে শব্দ গঠন, না থাকে বাক্য গঠন। তৃতীয় লক্ষণীয় বিষয়টি হলো প্রতিটি শিশুই জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই একটি সার্বজনীন ব্যাকরণ শিখে ফেলে। সার্বজনীন ব্যাকরণটা কি? সার্বজনীন ব্যাকরণটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, মানে এমন একটা দিক ভাষার যেটা সর্বত্র পৃথিবীর যে কোনো প্রান্তে একই রকম। যেমন বাচ্চারা যখন ছোট থাকে তখন সে কাঁদে, এই কান্নাটা কিন্তু একটা ইউনিভার্সাল গ্রামার। সেই কান্নাটা একজন ইংরেজির বাচ্চাও কাঁদতে পারে, একজন হিন্দিভাষীও কাঁদে, আবার একজন বাংলাভাষীও কাঁদে, বা একজন রাশিয়ান বাচ্চা সেও কাঁদে। কান্নাটা কিন্তু ইউনিভার্সাল ব্যাকরণ ভাষার। তো সেই কারণ শিশুরা লক্ষ্য করেছে যে তারা কাঁদলে কিন্তু তার মা বা তার বাবা তাকে কোলে তুলে নেয় এবং তাকে আদর করে, বা খিদে পেলে বাচ্চারা কাঁদে, সে কারণ সে লক্ষ্য করে যে সে যখন কাঁদে তখন তার মা তাকে খাবার খেতে দেয়। এইটা, এই জিনিসটা শিশুরা কিন্তু জন্মগতভাবেই শিখে যায়। আমরা যখন কথা বলি, হাঁটি, বসি বা ঘুমোই, সব কিছুই শিশুদের মনে ছবির মতন গেঁথে যায়। আসলে ভাষাটা কিন্তু আমরা যে শিখি সেটা আমরা শুনে শুনে শিখি, এবং কিভাবে কথা বলবো, কোথায় কী ভাষায় কথা বলবো বা কীভাবে শব্দ গঠন করব,
কিভাবে বাক্য গঠন করব এটা কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই বড়দের থেকে শিখি, আমাদের অভিভাবকদের থেকে শিখি। একটা ছোট্ট শিশু, সে যখন তার অভিভাবকরা হাঁটা চলা করছে বা কথা বলছে বা শুয়ে আছে বা গান গাইছে, সব কিছুই কিন্তু সে লক্ষ্য করে এবং সেই সব কিছুই তার মস্তিষ্কে গিয়ে ছবির মতন গেঁথে যায় এবং পরবর্তীকালে সে কিন্তু ঠিক সেই কাজগুলোই করে। প্রতিটি শিশুরই মনে মনে ধারণা জন্মে যায় যে প্রতিটি ভাষারই বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ, ক্রিয়া, বিশেষণ, বিরামচিহ্ন, কর্তা, ক্রিয়া ইত্যাদি আছে। প্রত্যেকটি শিশু মানে জন্মগ্রহণ করার পর সে যখন একটু বুঝতে শেখে তখন থেকেই সে বুঝতে পারে যে প্রতিটি ভাষার আলাদা আলাদা বাক্য গঠন বা শব্দ গঠন বা ব্যাকরণ রয়েছে। প্রত্যেকেরই কি বিশেষ্য আছে, ক্রিয়া আছে, বিশেষণ আছে, ক্রিয়া বিশেষণ আছে, বিরামচিহ্ন আছে এবং কর্তা আছে। মানে সে জানে যে একটা বাক্য গঠন করতে গেলে তাকে কী কী বিষয় খেয়াল রাখতে হবে। তার বাক্যের মধ্যে বিশেষ্যকে রাখতে হবে, বিশেষণের দরকার পড়লে সেই বিশেষণ ব্যবহার করতে হবে, ক্রিয়াকে থাকতে হবে, কোথায় গিয়ে বাক্যটাকে শেষ করতে হবে অথবা বাক্যটাকে যদি মাঝখানে বিরতি দেওয়া হয় সেখানে কোন চিহ্ন দেওয়া হবে, এগুলো কিন্তু সে খুব ছোট বয়স থেকেই শিখে যায়। এগুলো সে শেখে শুনে শুনে, তাকে কিন্তু বই পড়ে শিখতে হয় না এগুলো, তাকে সে কিন্তু সেগুলো শেখে শুধুমাত্র বড়দের, অভিভাবকদের কথা শুনে, কারণ তার মস্তিষ্কে সেই কথাগুলো তার মস্তিষ্কে গেঁথে যাচ্ছে এবং মস্তিষ্ক তাকে নির্দেশ দিচ্ছে যে এখন এইখানে এইভাবে কথা বলতে হবে বা এই পরিস্থিতিতে কোন ভাষার ব্যবহার করতে হবে, এগুলো তার মস্তিষ্ক তাকে নির্দেশ দেয়। তার মানে ভাষার সাথে মস্তিষ্ক এবং মন দুটোরই কিন্তু ভীষণভাবে সম্পর্ক রয়েছে। এই বিশেষ ধারণা শক্তির দ্বারাই শিশু 3 ও 4 বছর বয়সে তার পারিপার্শ্বিক বাসিন্দারা যে ভাষায় কথা বলে সে ভাষাটি শিখে ফেলে। এই যে শিশু জন্ম থেকে নিয়ে 3 বছর পর্যন্ত অন্যদের চলা ফেরা, শোয়া বসা, কথা বলার ভঙ্গিমা, কথা বলার বাক্য গঠন বা শব্দ গঠন, এগুলো যে দেখে দেখে সে 3 বছর বয়স পর্যন্ত বড় হলো, সেইখানে সে একটা ধারণা তৈরি করে নেয়। সে ধারণা তৈরি করে নেয়, আচ্ছা এই শব্দটা তাহলে এই এইখানে ব্যবহার করবো, একটা বাক্যে এই শব্দটা এভাবে, যেমন খাবো, খাবো শব্দটা উদাহরণস্বরূপ যদি আমরা নিই তাহলে বলি যে খাবো শব্দটা শিশুরা খুব ছোটোবেলা থেকে এই শব্দটা সবার মুখে শুনছে এবং সে জানে যে এই খাবো শব্দটা আমরা কোথায় তাদের ব্যবহার করতে হবে, কারণ তার অভিভাবকরা কোথায় খাবো শব্দটা ব্যবহার করেছে। সে যখন ঘুমোতে যাবে তখন কিন্তু বলবে না যে আমি খাবো, যখন তার খিদে পাবে তখনই সে কিন্তু ব্যবহার করবে খাবো শব্দটা। তার মানে প্রত্যেকটা শব্দের ব্যবহার এবং প্রত্যেকটা শব্দকে কীভাবে কী পরিস্থিতিতে ব্যবহার করতে হবে সে কিন্তু সেটা শিখে ফেলে। সেটা শিখে সেটা ছোটোবেলায় যে ধারণাটা তার তৈরি হয় সেই ধারণার ভিত্তিতেই 3 থেকে 4 বছর বয়স থেকে তারা ভাষায় কথা বলাটা শিখে যায়, তাদের মাতৃভাষাটা, মানে যে ভাষাটা শুনে শুনে সে বড় হচ্ছে। এখানে একটি বলার কথা, এই যে ভাষা, ভাষার ব্যাপারটা কিন্তু শুনে শেখে বাচ্চারা। এইবার আমি যদি কোনো বাঙালি বাচ্চাকে, বাঙালি শিশুকে, একদম নবজাতক সে, তাকে আমি নিয়ে চলে গেলাম হায়দ্রাবাদে, সেখানে যে দক্ষিণ ভারতীয় ভাষাটি ব্যবহৃত হচ্ছে সে কিন্তু সেই ভাষাটাই তার পারিপার্শ্বিক পরিবেশে শুনছে, তার প্রতিবেশীরা সেই ভাষায় কথা বলছে বা তার মাও হয়তো সেই ভাষাটা শিখে সেই ভাষায় কথা বলছে, সে সবচেয়ে বেশি কিন্তু শুনছে হায়দ্রাবাদী ভাষা, হায়দ্রাবাদে যে ভাষাটি ব্যবহৃত হচ্ছে সেই ভাষাটি। তখন কিন্তু সে বাংলা বলা শিখবে না, তখন সে কিন্তু শিখবে সেই দক্ষিণ ভারতীয় ভাষাটি, কারণ সে সেই ভাষাটাতেই অভ্যস্ত হয়ে উঠছে, তার মস্তিষ্ক এবং তার মন কিন্তু সেই ভাষাটাতে অভ্যস্ত হয়ে উঠছে। তাহলে ভাষা
মন আর মস্তিষ্ক, যেটা আমার মস্তিষ্ক যে ভাষাটাকে প্রথমে গ্রহণ করবে আমরা কিন্তু সে ভাষাটাই শিখবো খুব তাড়াতাড়ি, সেটা আমার মাতৃভাষা না হলেও। 1.4 অধ্যায়ে আমরা আলোচনা করেছি যে প্রতিটি ভাষার গঠন প্রত্যেকটি স্তরেই সীমাবদ্ধ, বিভিন্ন নিয়মাবলীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। 1.4 অধ্যায়ে আমরা কি দেখেছি যে ভাষার যে গঠন প্রত্যেকটা স্তরে একটা লিমিটেড নিয়মের দ্বারা সীমাবদ্ধ। কেমন? যেমন যদি কোনো ধ্বনি গঠন হয়, আমরা আগেই পড়ে এসেছিলাম ধ্বনি গঠনের ক্ষেত্রেও নিয়ম আছে, শব্দ গঠনের ক্ষেত্রেও নিয়ম আছে, বাক্য গঠনের ক্ষেত্রেও নিয়ম আছে। আমরা কোনো বাক্য প্রথমে নাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এভাবে আমরা বাক্যটাকে গঠন করি, কিন্তু আমরা কিন্তু আগেই অ্যাডজেক্টিভ বসিয়ে তারপরে বিশেষ্যকে আনতে পারি না, কারণ কিছু নিয়ম থাকে, কিছু ব্যাকরণগত নিয়মাবলী থাকে একটা বাক্য গঠন করতে গেলে। তো সেই নিয়মগুলো আমাদের মেনে চলতে হয় সবসময়। যদি সার্বজনীন ব্যাকরণের ধারণা আমাদের দ্বারা গৃহীত না হতো, তাহলে কিন্তু 3-4 বছরের একটি শিশু বিনা প্রশিক্ষণেই নিজের ভাষা এত বৈজ্ঞানিকভাবে একদম সঠিক কিভাবে শেখে সে বিষয়ে এত সহজে ব্যাখ্যা করতে পারতাম না। যদি আমরা যদি সার্বজনীন ব্যাকরণটা, সার্বজনীন যে নিয়ম ব্যাকরণের সেই ধারণটা যদি আমরা না জানতাম, আমরা যদি না জানতাম যে একটা ইউনিভার্সাল গ্রামার আছে, যে গ্রামারটা আমাদের সকলের জন্য, পুরো মানব জাতির জন্য এক, সেই বিষয়টা যদি আমরা না জানতাম, তাহলে কিন্তু এটা বুঝতেই পারতাম না যে একটা 3-4 বছরের শিশু, তাকে শেখানো হচ্ছে না, তাকে কোনোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, কিন্তু সে কি সুন্দরভাবে সঠিক ভাষা শিখে যাচ্ছে, কিভাবে শিখছে, এইটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার হতো না যদি না আমরা সার্বজনীন ব্যাকরণের ধারণাটা জানতাম। আপনারা লক্ষ্য করেছেন যে কোনো শিশুই প্রাথমিক স্তরে ব্যাকরণ বা শব্দ গঠনে কোনোরূপ ভুল করে না, যদি অসাবধানতায় ভুল করেও ফেলে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তা শুধরে নেয়। আমরা আগেই বলেছি যে শিশুরা যে কোনো ভাষা শুনে শুনে শেখে, এবার তাদের যে মাতৃভাষা, যে ভাষাটা সে ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হচ্ছে, সেই ভাষাটায় কিন্তু সে কোনো রকম ব্যাকরণগত ভুল করে না, তার মধ্যে কিন্তু কোনো রকম ব্যাকরণগত ত্রুটি দেখা যায় না। কেন কোনো বা শব্দ গঠনেও কোনো ত্রুটি দেখা যায় না, কেননা সে ছোটোবেলা থেকেই সেই শব্দটা বা সেই বাক্যটা শুনছে, তার মস্তিষ্ক সেই বাক্যটা সম্পর্কে এত বেশি ওয়াকিবাল হয়ে গেছে যে সেখানে ভুল করার কোনো প্রশ্নই আসে না। আমরা আগে পড়েছি যে আমরা ব্যাকরণগত বা শব্দগত বা বাক্য গঠনগত যে ভুল ভাষায় করি, সেগুলো সাধারণত যেগুলো আমরা বড় হয়ে আয়ত্ত করি, সে যে কোনো প্রয়োজনে, হয়তো আমরা বাইরে চাকরি নিয়ে গেলাম, সেখানে গিয়ে আমাদের সেই দেশের ভাষা বা সেই রাজ্যের ভাষা আমাকে শিখতে হলো, তাহলে কিন্তু আমাদের ব্যাকরণগত ভুল হয়, কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু সেই ভাষাটাকে তক্ষুনি নিতে পারে না, তক্ষুনি সেই ভাষাটার সাথে তারা আমার মস্তিষ্ক সরগর হয় না, আমার মনও সেই ভাষাটাকে, আমার মনেও সেই ভাষাটা আসীন হতে পারে না। সেই জন্য আমরা যখন পরবর্তীকালে যে ভাষাগুলো শিখি, মানে দ্বিতীয় ভাষা যেটি বলি বা তৃতীয় ভাষা, মাতৃভাষার পরবর্তী যে ভাষাগুলোকে, যেটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ বলি, যেগুলো আমরা স্কুলে গিয়ে শিখি বা কাজের ক্ষেত্রে শিখি, সেই ভাষায় কিন্তু ভুল হওয়া খুব সম্ভব, কারণ সেগুলো আমরা পড়ে পড়ে শিখছি, সেগুলো আমার মস্তিষ্ককে সেই ভাষাকে নেওয়ার জন্য আমার মস্তিষ্ক হয়তো সেই মুহূর্তে তৈরিই নয়, সেই তাকে প্রস্তুত হওয়ার জন্য সময় দিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলি। যদি মাতৃভাষায় আমাদের কোনো ভুল হয়, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের কিভাবে সেটাকে শুধরে নিতে হবে। আমরা যদি কোনো ভুল করি, যেমন আমি যদি স্নান করতে যাব, তখন যদি আমি বলি আমি একটু জল খাবো, তখনই আমি বুঝে যাই যে আমি ভুল কথা বলি, ভুল সময়ে ভুল পরিস্থিতিতে ভুল বাক্য বলছি, সঙ্গে সঙ্গে আমি কিন্তু সেটা ঠিক করে বলবো, না না আমি এখন স্নান করতে যাচ্ছি,
এইভাবে আমি যে ভাষাটা আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে উঠি সেই ভাষাটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমার ভুলগুলো শুধরে নিতে পারি। কিন্তু অন্য ভাষায় যে ভাষাগুলো আমি পরবর্তীকালে শিখছি সেই ভাষায় কিন্তু এই ভুলগুলো শুধরে নেওয়া সম্ভব হয় না। কারণ অনেক সময় আমরা জানি না কোন পরিস্থিতিতে কেমন ভাষা ব্যবহার করতে হয়। আমরা একটা ভাষা পড়ছি, যেমন ইংরাজি যদি আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, আপনি এই ইংরাজিটা স্কুলে এসে পড়ছেন, আপনি কিন্তু ছোটবেলা থেকে ইংরাজি ভাষাটা শেখেননি এবং ইংরাজিটা শিখছেন, আপনি ইংরাজি ভাষার সব রকম প্রয়োগ আমরা শিখতে পারি না অল্প সময়ের মধ্যে, কারণ আমরা সেই ভাষাটা ছোটবেলা থেকে শিখিনি, তাই তার বিভিন্ন প্রয়োগ আমরা কিন্তু জানি না। তখন কিন্তু আমাদের ক্ষেত্রে ইংরাজি ভাষার কোথায় কী পরিস্থিতিতে কেমন প্রয়োগ হবে সেটা ভুল হওয়াটা খুব স্বাভাবিক। 3-4 বছরের শিশুরা সবসময় স্কুটারকে কুটার বলে এবং গ্রামকে গেরাম উচ্চারণ করে। এইবার আসি বাচ্চাদের উচ্চারণের ক্ষেত্রে। ছোট ছোট বাচ্চারা উচ্চারণ করে, অনেক ছোট বাচ্চা তোতলা উচ্চারণ করে, দরজা বলতে পারে না দরবাজা বলে, কেউ ছোট বাচ্চা স্কুটার তো বলতেই পারে না, যেটা কঠিন ভাষা বা কঠিন উচ্চারণ সেই উচ্চারণটা কিন্তু শিশুরা করতে পারে না, তারা কিন্তু স্কুটারকে কী বলে না কুটার, বা গ্রামকে বলে গ্রাম, ওদের জন্য হয়তো এটা একটু কঠিন উচ্চারণ, তখন সেই উচ্চারণটাকে ওরা সহজ সরল করে বলবে গেরাম। শুধু শব্দই নয়, বাক্য গঠনের সময়েও শিশুদের জটিল ব্যাকরণ ব্যবহার করতে সমস্যা হয়। এইবার এইখানে একটা কন্ট্রাডিকশন আছে, মানে শিশুরা, আমরা আগে বলেছি শিশুরা শুনে শুনে ভাষা শেখে, কিন্তু জটিল ভাষা একটা সময়ের আগে জটিল উচ্চারণ আর জটিল ভাষা বলা শিশুদের পক্ষে কিন্তু সম্ভব হয় না। 3-4 বছরের একজন শিশু যে নতুন ভাষাটা শিখছে, সে যতই তা জন্মগতভাবে সেই ভাষাটা তার করায়ত্ত থাকুক না কেন, তবু কিন্তু সে জটিল উচ্চারণ করতে পারে না। যেমন স্কুটারকে সে বলবে স্কুটার, বা গ্রামকে গেরাম, এরকম অনেক কঠিন শব্দ আছে যারা সেটা তারা সেটা শিশুরা নিজেদের সুবিধা মতন উচ্চারণ করে এবং সেটা অন্যকে বুঝে নিতে হয় যে ওরা বলতে কী চাইছে। বাক্য গঠনও কিন্তু তারা অনেক সময় নিজেদের সুবিধা মতন ভাষায় বা নিজেদের সুবিধা মতন শব্দে গঠন করে, মানে কঠিন শব্দ বা জটিল ব্যাকরণ তারা কিন্তু ব্যবহার করতে পারে না, কারণ তারা তখনও পর্যন্ত সেই জটিল ব্যাকরণ বা কঠিন ভাষার ব্যবহার শেখে না। সুতরাং জটিল এবং কঠিন শব্দ ব্যবহারের পরিবর্তে এমন শব্দ ব্যবহার করে যেগুলি সহজেই তারা বলতে পারে। যেমন হিন্দিভাষী শিশুরা আজ মুঝে স্কুল জানা হ্যায় এর পরিবর্তে কুল জানা হ্যায় বলতে পারে। আগেই আমরা আলোচনা করলাম যে জটিল এবং কঠিন শব্দ কিন্তু শিশুরা বলতে পারে না, অনেক সময় তারা ইচ্ছাকৃত বলেও না, কারণ তাদের বলতে ইচ্ছা করলো না, অত বড় বাক্যটা সে বলবে না, তার ইচ্ছা হলো না, তখনও কিন্তু সে অত বড় কঠিন জটিল বাক্য বলবে না, সে তখন খুব ছোট্ট একটা শব্দ দিয়ে বা ছোট্ট একটা বাক্য দিয়ে নিজেকে বোঝাবে, নিজের যে চাহিদা সেটাকে বোঝাবে। যেমন হিন্দিভাষী শিশুদের ক্ষেত্রে আজ মুঝে স্কুল জানা হয় একটা বেশ বড় সব বাক্য, তাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শব্দ রয়েছে, এতগুলো শব্দ এত জটিলভাবে বোঝানো শিশুদের দ্বারা সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না, অনেক সময় তারা নিজেরাও চায় না, তখন তারা বলবে বলতেই পারে কুল জানা হ্যায়। স্কুল তো তারা বলতেই পারে না, 3-4 বছরের বাচ্চারা স্কুল উচ্চারণটা করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই। এবং সংক্ষেপে আমরা বলতে পারি যে শিশুরা সার্বজনীন ব্যাকরণের ধারণা নিয়েই জন্মগ্রহণ করে। শিশুরা একটা কমন গ্রামার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই যেটা অ্যাকসেপ্ট করেছে, সেই গ্রামারটাকে নিজেদের জন্মগতভাবেই নিয়েই জন্মায়। এই ধারণাটা থেকে শিশুরা জানে যে তাদের কীভাবে অন্যের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে বা কমিউনিকেশন বাড়াতে হবে। একটা শিশু যখন জন্মাচ্ছে সে কিন্তু জানে না যে
কাঁদলে বা হাসলে কি হয়, তার পরিবর্তে তার সাথে কি ব্যবহার করবে অন্যেরা, সেটা কিন্তু একটা শিশু জন্ম মাত্রই জানে না। কিন্তু সে কাঁদে, কেন কাঁদে? সে কাঁদে, সে কমিউনিকেশন বাড়ায় অন্যের সাথে। ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশন, সেটাই কিন্তু একজন শিশু জন্মের সাথে সাথে করে। সে কাঁদে, কাঁদলে লোকে বোঝে যে হ্যাঁ বাচ্চাটা ঠিক আছে, বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা ঠিক আছে, সে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। অথবা শিশু অনেক সময় হাসে, খুব হাসে, তখন সে জানে যে তার মস্তিষ্ক তাকে জানান দেয় যে তুমি এখন তুমি হাসলেই তোমার যে চারিদিকে লোকজন থাকবে, তোমার অভিভাবকরা, তোমার মা বাবা সবাই খুব খুশি হবেন। তখন শিশু তার মা বাবাকে খুশি করতে চান। খুব ছোটরা কিন্তু নিজের মা বাবাকেও চিনতে পারে না, কিন্তু ধীরে ধীরে তার সে বুঝতে পারে এ আমার খুব কাছের, এ আমার মা। বা আমরাই হয়তো শিশুদের বলি মা বলো, বাবা বলো, তখন কিন্তু এইভাবে শিশুরা ধীরে ধীরে কিন্তু ভাষাগুলো শেখে। এটা এ মা মানে এই ব্যক্তি যিনি আসছেন, যিনি এই মহিলা যিনি আমার কাছে আসেন, আমাকে খেতে দেন, আমাকে কোলে নেন, ইনি হচ্ছেন আমার মা। আর এই ভদ্রলোক যিনি সারা আমার কাছে আসেন, আমাকে আদর করেন, তিনি বাবা। এগুলো কিন্তু আমরা শিশুদের শেখাই। এই এই যে সার্বজনীন ব্যাকরণগুলো, এইগুলো কিন্তু শিশুরা তাদের জন্মগতভাবেই তারা নিয়েই আসে। ভাষা শেখার মানসিক আগ্রহ তাদের মধ্যে থাকে, তারা মানসিকভাবে শিখতে চায়। এমন ছোটোবেলা থেকেই আমরা লক্ষ্য করে যদি দেখি, খুব ছোট বাচ্চারা তারা কিন্তু কিছু বলার জন্য সবসময় মুখ খোলে। তারা কোনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ করবে, কান্না হাসি ছাড়াও অদ্ভুত অদ্ভুত আওয়াজ করে, বা আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন কিছু একটা করবে তাতে যাতে আমরা তার দিকে আকর্ষিত হই। এইগুলো কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু এই আকর্ষণটা, আগ্রহটা সৃষ্টি হয় যে তারা অন্যকে নিজের দিকে আকর্ষিত করে। এইগুলো হচ্ছে তার মানসিক চাহিদা, মানে সে চাইছে যে তাকে সবাই ভালোবাসুক বা তাকে ঘিরেই সবাই থাকুক, সেই জন্য সে একটা অদ্ভুত আওয়াজ করবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো তার ডাকবার চেষ্টা করবে অন্যদের। হয়তো সে তো কথা বলতে পারে না, তার ভাষাজ্ঞান নেই, কিন্তু মুখ দিয়ে আওয়াজ করে ডাকার চেষ্টা করে। এই যে অদ্ভুত অদ্ভুত আওয়াজ, কান্না বা হাসি, এগুলো কিন্তু ভাষার ইউনিভার্সাল ব্যাকরণ। স্বাভাবিক এবং প্রশিক্ষণহীন পারিপার্শ্বিক পরিবেশের মাধ্যমে সেই আগ্রহ পরিপূর্ণ হয়। মানে সেই শিশুদের চারপাশে যারা রয়েছে, যা আমরা যেমন বড়রা, যে তার অভিভাবকরা, তার প্রতিবেশীরা, বা পাখি, শিশুরা পাখিদের ডাক নকল করে, কখনো কুকুরের ডাক নকল করে, এইগুলো সে কিন্তু পরিবেশ থেকে শেখে। এগুলো তার মানসিক আগ্রহ, এগুলো সে শিখতে চায়। কথা বলার আগেই হয়তো পাখির ডাক শিখে ফেলল, কেন সেটা শেখা তার জন্য খুব সহজ হয়েছে। ভাষা পাখির ডাকের মধ্যে কোনো ব্যাকরণ নেই, সেই জন্য সে শিখতে পেরেছে তাড়াতাড়ি। সেটা তার মানসিক আগ্রহের জন্য সেই ওই ডাকটা শিখেছে, এবং সে দেখেছে সেই ওই ডাকটা ডাকলে তার সবাই, তার আশেপাশের বড়রা ভীষণ খুশি হয়। সেটা দেখেই সে ওইটাই করবার চেষ্টা করে বারবার। এইগুলো হচ্ছে তার মানসিক আগ্রহ। যেমন কেউ তোতলা, কোনো বাচ্চা তোতলা, সে কেন তোতলা হচ্ছে, কেন ভাষাটাকে সে সঠিকভাবে সঠিক পরিবেশে উপস্থাপনা করতে পারছে না, কেন পারছে না? কারণ তার মস্তিষ্ক তাকে সেভাবে নির্দেশ দিচ্ছে না। সে কথাটা দুবার করে বলছে, তিনবার করে বলছে, অথবা অনেকক্ষণ সময় নিয়ে বলছে। এইগুলো কিন্তু মস্তিষ্কের জন্য এবং তার মানসিক স্থিতির জন্য হয়। ভাষা শিক্ষার যে অগ্রগতি জন্মের সাথে সাথে শুরু হয়, তা গতিবেগ লাভ করে স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে। এই যে ভাষা জন্মের সাথে সাথে যে ভাষা শিক্ষা শুরু হয় শিশুদের, সেই শিক্ষাটা পরিপূর্ণতা লাভ করে গিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে। মানে সে তখন সঠিক এবং নির্দিষ্ট নিয়মাবলীর মধ্যে ভাষাকে শিখতে শুরু করে। মানে সে ছোটোবেলায় সে যাই বলুক না কেন, যে কথাই বলুক না কেন,
সেটা শুনতে খুব ভালো লাগলেও হয়তো ব্যাকরণগতভাবে তাতে অনেক ত্রুটি থাকে। পরবর্তীকালে সে যখন স্কুলে যায় তখন সেই ব্যাকরণগত ত্রুটি এবং ভাষাগত ত্রুটিগুলো শুধরে নিতে পারে। এবার দেখি আপনারা এই অধ্যায়ে কী কী শিখলেন। প্রথমত শিখলাম যে শিশুরা সহজাত ভাষা শিক্ষার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। যখন মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তখন ভাষার বা বাক্য গঠনে সমস্যা দেখা দেয়। শিশুরা কথা বলার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাদেরকে সেই পরিবেশটা দিতে হবে যেখানে তারা কথা বলাটা শেখে। প্রশিক্ষিত ভাষা শিক্ষা এবং প্রাকৃতিক ভাষা গ্রহণের মধ্যে পার্থক্য রয়েছে। নমস্কার।